নমস্কার স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এটা হলো একটা ভীষণই বড় আপডেট যেখানে পুরাতন স্টাফ সিলেকশনের ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে আগে আপনারা যখন এসএসসি সিজিএল টিএইচএসএল বা জিডির ফর্ম ফিল আপ করতেন তখন এই ওয়েবসাইট ইউজ করে আপনারা ফর্ম ফিল করতেন ওয়েবসাইটের নাম ছিল এসএসসি ডট এনআইসি ডট ইন কিন্তু এখন ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে ওয়েবসাইটের নাম হয়েছে এসএসসি ডট জিওভি ডট ইন স্টাফ সিলেকশন কমিশন এই ওয়েবসাইটে আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন সব ডিটেল যে এখানে চলে যাবে তা নয় এখানে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তবে এখানে কি কি পরিবর্তন হয়েছে ফর্ম ফিল আপ কী করে করবেন আর সব থেকে বড়ো পরিবর্তন হয়েছে যেটা সেটা হচ্ছে লাইভ ফটো স্ক্যান করে ফটো আপনাকে যে আপলোড করতে হতো যেটা পুরাতন ওয়েবসাইটে নিয়ম ছিল সেটা কিন্তু এখানে নেই এখন কিন্তু আপনাকে লাইভ ফটো আপলোড করতে হবে লাইভ ফটো মানে আপনার মেশিনে বা পিসিতে বা ল্যাপটপে আপনি যখন ফর্ম ফিল করবেন সেখান থেকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে সেই ফটোটাই আপনার অ্যাডমিটে আসবে এবং সেটাই ফর্মে থাকবে বা যদি আপনার কাছে ওয়েব না থাকে তাহলে আপনি মোবাইল ইউজ করেও করতে পারবেন টোটাল প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো এই ভিডিওটা আমি দুটি পার্টে ভাগ করছি একটা পার্টে আমি দেখাবো নতুন এসএসসির পোর্টালে আপনি কি করে রেজিস্ট্রেশন করবেন আর সেকেন্ড পার্টে দেখাবো রেজিস্ট্রেশন করার পর আপনি কী করে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করবেন যদিও এখন একটা অ্যাপ্লাই পদ্ধতি চলছে সেটা আমি আলোচনা করবো সেখানে লাইভ ফটো আপলোড করার ব্যাপারটা আছে তো আজকে আমি রেজিস্ট্রেশন করছি সেই জন্য এই ওয়েবসাইটে আসার পর লগ ইন ওর রেজিস্ট্রেশন বলে যে অপশনটা আছে এটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেজিস্টার নাও বলে যে অপশনটি শো হচ্ছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে যে ডিটেলগুলো ফিল করতে হবে সেগুলো কিন্তু আগের এসএসসির ওয়েবসাইট যেমন ছিল সেরকমই আছে শুধুমাত্র এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে তারপর এখানে কন্টিনিউ করবেন কী কী ডিটেল ফিল করতে হবে দেখে নিন পার্সোনাল ডিটেল তারপর একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে অ্যাডিশনাল কিছু ডিটেল দিতে হবে যেখানে আপনার অ্যাড্রেস মাধ্যমিকের ডিটেল আর একটা ডিক্লারেশন এগুলো যেমন আগে ছিল সেরকমই আছে আমি এখানে কন্টিনিউ করছি কন্টিনিউ করার পর এখানে জানতে চাওয়া হয়েছে আপনার আধার কার্ড আছে কিনা যদি থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আর ভারতবর্ষের প্রায় প্রত্যেক মানুষের কাছেই আধার কার্ড আছে সেই জন্য এটা ইয়েস করে দেবেন তারপর আধার নাম্বারটা এখানে একবার আর তার নিচের ঘরে একবার দুবার বসিয়ে দেবেন যদি অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করেন এটা যদি নো করেন আর কি তাহলে কী টাইপের ডকুমেন্ট দিচ্ছেন সেটা এখানে পুট করতে হবে তারপর মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার কি নাম আছে সেটা এঘরে বসাবেন সেম নাম আর একবার এখানে বসাবেন তারপর জিজ্ঞাসা করা হচ্ছে চার নম্বর অপশানে আপনি কোনোদিন নাম পরিবর্তন করেছিলেন কি না এটা সাধারণভাবে নো থাকে যদি ইয়েস হয় আগে কি নাম ছিল সেটা এখানে দিতে হবে আমি এটা নো রাখছি তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে পরপর দুবার ডেট অফ বার্থটা এখানে পুট করবেন পরপর দুবার ডে মান্থ ও ইয়ার ফরম্যাটে তারপর আপনার বাবার নাম ও মায়ের নাম সবগুলোই কিন্তু দুবার করে পুট করতে হবে ভেরিফাই করার জন্য তারপর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেম জিনিস এখানে আরেকবার পুট করতে হবে তারপর মাধ্যমিকের আপনার রোল নাম্বার কী ছিল সেটা এখানে দিয়ে দেবেন নিচের ঘরেও আরেকবার দিয়ে দেবেন কত সালে মাধ্যমিক পাস করেছেন পরপর দুবার এখানে পুট করবেন আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যদি মাধ্যমিক হয় তাহলে মাধ্যমিকই রাখবেন তারপর আপনার ফোন নাম্বার এখানে পুট করবেন ফোন নাম্বার পুট করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ঠিক একই রকমভাবে আপনার ইমেল আইডি পুট করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার ইমেলেও একটা ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভেন নেক্সট করবেন এরপর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে এই নাম্বারটি সম্ভব হলে লিখে রাখবেন তারপর আবার কন্টিনিউ করবেন এরপর আপনার ফোনে একটি পাসওয়ার্ড চলে আসবে ছ সংখ্যার সেটি নির্দিষ্ট করে পুট করে তারপর ক্যাপসাটি পুট করে সাইন ইন করবেন এরপর আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েশন পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার ফোনে যে পাসওয়ার্ডটি এসেছিলো ছ সংখ্যার সেটা ওল্ড পাসওয়ার্ডের ঘরে পুট করবেন তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করবেন কী টাইপের পাসওয়ার্ড সেট করবেন সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী বা এই ফর্ম্যাটে একটা পাসওয়ার্ড আপনারা আপনাদের পছন্দমতো ক্রিয়েট করে নেবেন তারপর যে পাসওয়ার্ডটা তৈরি করলেন সেটা কনফার্ম পাসওয়ার্ডের ঘটে আরেকবার পুট করবেন তারপর এখান থেকে দুটো সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা চুজ করে নিতে পারেন আমিও এখান থেকে দুটো সিকিউরিটি কোশ্চেন চুজ করছি এবং তার অ্যান্সারটা নিজের ঘরে দিয়ে অবশ্য মনে রাখবেন আপনি কি অ্যান্সারটা দিয়েছিলেন এবং কী কোশ্চেন আপনি চুজ করেছিলেন এই দুটো এখানে ফিল করে সেভেন নেক্সট করবেন তারপর এখানে সাকসেস মেসেজ চলে এসছে এটা আমি ওকে করে দিচ্ছি এরপর পেজটি আবার লগ আউট হয়ে যাবে এখানে আপনি যে পাসওয়ার্ডটা পুট করেছেন সেটা এখানে পুট করবেন রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক রয়ে যাবে তারপর এখানে ক্যাপচারটা পুট করে লগ ইন করবেন লগ ইন করার পর কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে আপনার ক্যাটাগরি কী আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সেম ক্যাটাগরি আরেকবার এখানে ফিল করে দেবেন আপনার ন্যাশনালিটি কী আছে এটা আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন আপনার গায়ে যদি কোনো কাটা দাগ থাকে বা এরকম কোনো আইডেন্টিফিকেশন মার্কস থাকে সেটা এখানে ব্রিফলি ডেসক্রাইব করে দেবেন যদি কিছু না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবেল লিখে দেবেন হ্যান্ডিক্যাপ যদি আপনি হয়ে থাকেন ইয়েস করবেন অন্যথায় এটা নো করবেন তারপর আপনার সম্পূর্ণ যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা অ্যাড্রেসের ঘরে পুট করে দেবেন অ্যাড্রেসের ঘরেই কিন্তু আপনার ভিলেজ ও পোস্ট লিখে দেবেন তারপর স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড সিলেক্ট করবেন প্রেজেন্ট ও পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস করবেন অটোমেটিক সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে তারপর আবার সেভেন নেক্সট করবেন তারপর প্রিভিউ ওটিআর করবেন তাহলে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো সব ডিটেল একবার চলে আসবে ভালো করে একবার মিলিয়ে নেবেন এখানে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে রেজিস্ট্রেশন পদ্ধতিতেই ভুল হয়ে যাবে যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এটাকে ক্লোজ করে দেবেন তারপর আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে ডিক্লেয়ার করবেন তারপর আবার ওকে করে দেবেন এখানে আপনার রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হলো ওপরের দিকে আপনার টোটাল ডিটেল বা ক্যান্ডিডেট ডিটেল শো হচ্ছে এবং ঠিক তার নিচের দিকে লাইভ এক্সামিনেশন মাই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে বিভিন্ন অপশান শো হচ্ছে লাইভ এক্সামিনেশন বলতে বর্তমানে আপনি এখন কি কি পরীক্ষার ফর্ম ফিল করতে পারবেন সেটা এখানে শো হবে পরপর শো হবে যেহেতু এই ওয়েবসাইটটা এখন নতুন বহু কম মানুষই হয়তো জানেন এরপর যখন পরপর এসএসসি থেকে আরও যখন কোনো পরীক্ষার রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু এগুলো পর পর দেওয়া থাকবে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন রেজিস্ট্রেশন প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেজিস্ট্রেশন প্রসেস অ্যাপ্লাই প্রসেস দুটো একটা ভিডিওতে দেখিয়ে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনাদের বুঝতেও অসুবিধা হবে এই ভিডিও ঠিক নেক্সট ভিডিওতে মানে সন্ধ্যায় যে ভিডিওটি আসবে সেখানে আপনি দেখতে পাবেন কি করে এই নতুন এসএসসির ওয়েবসাইট থেকে ভ্যারাইটিস যে পোস্ট আছে সেখানে কি করে অ্যাপ্লাই করবেন এবং লাইভ ফটো কী করে আপলোড করবেন আশা করি আপনাদের ভিডিওটি দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন